জন্ম 19শে ডিসেম্বর 1982, একজন ভারতীয় রাজনীতিবিদ ও সদ্য বিদায়ী চলচ্চিত্র অভিনেতা, গায়ক, প্রযোজক হিরণ চট্টোপাধ্যায়। হিরণ রোমান্টিক, কমেডি এবং অ্যাকশন সব রকম চলচ্চিত্রে দক্ষতার ভিত্তিতে উদ্দেশ্যে অভিনয় করেছেন। তার ডাক নাম পাপাই, তার স্ত্রীর নাম অনিন্দিতা চট্টোপাধ্যায়, মেয়ের নাম নিয়াশা এবং তার একজন বোন রয়েছে। তিনি টালিগঞ্জে পরিবার সহ বাস করেন। তার জন্ম হাওড়া উলিপিড়িয়ায়, যেখানে তিনি অসচ্ছলতার মধ্যে দিয়ে বেড়ে উঠেছেন। তিনি পড়াশোনায় বেশ ভালো ছিলেন। পরে তিনি মানিকটোলা আশ্রমে বসবাস শুরু করেন বেঁচে থাকার তাগিদে। রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ে তিনি সন্ধ্যার ক্লাস করতেন এবং সে সময় দিনের বেলা একটি জাহাজ কোম্পানিতে কাজ করতেন। এরপর তিনি রিলায়েন্স কোম্পানিতে যোগদান করে মুম্বাই চলে যান। সেখানে লজিস্টিক, সাপ্লাই চেইন অ্যান্ড ইন কাস্টমস বিষয়ে ম্যানেজমেন্টে পাশ করেন। এরপর অভিনয়ের নেশায় তিনি এ চাকরি ছেড়ে দিয়ে কলকাতায় ফিরে আসেন। চলচ্চিত্র জীবনে তার প্রথম ছবি কোয়েল মল্লিকের বিপরীতে নবাব নন্দিনী। হারনাথ চক্রবর্তী পরিচালিত এ ছবি তাকে প্রচুর খ্যাতি এনে দেয়। টলিউডে তাকে একে জনপ্রিয় মুখে পরিণত করে এই ছবি। এরপর তিনি ভালোবাসা ভালোবাসা ও চিরসাথী ছবিতে অভিনয় করেন। ভালোবাসা ভালোবাসা ছবিটি বেশ নাম করে এবং তাকে লোক চকোলেটে বয় বলে ডাকতে শুরু করেন। এরপর তার অভিনয় জ্যাকপট ও রিস্ক সমালোচক কর্তৃক প্রশংসিত হয়। বাংলা জগতের বিনোদন সম্পর্কে সব ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। পরবর্তীতে কার জীবনী সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।